জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দ্বারকা নদের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি খড়গ্রামে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম উপর দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী। দ্বারকা নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত কদমকান্দি গ্রাম পঞ্চায়েতে কদমকান্দি বিশ্বনাথপুর ঝাঁঝরা সহ বিভিন্ন এলাকার মানুষ। বাঁধ ভেঙে চাষের জমিতে জল ঢুকে যাওয়ার ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি গ্রামেও জল ঢুকতে শুরু করেছে। আপাতত এখনো গ্রামের ভিতরে ঢুকেনি জল। এলাকায় যে জমিগুলো আছে, যে চাষবাস হয়েছে, ওগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ওখানে প্রায় 100-150 বিঘা জমি আছে, 2-3টে মৌজায় আছে, যেমন ঝাঁঝরা মৌজা, কদমকান্দি মৌজা, আবার বিশ্বনাথপুর মৌজা। এইসব মৌজাগুলোতে ধানের সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং আমি বলবো, আমি তাদেরকে গিয়ে চাষিদেরকে ওখানে সান্ত্বনা দিয়ে এলাম যে আমিও আমাদের ওখানে সরকার পক্ষকে জানাবো, তারপরে তোমাদের জন্য কিছু ডিসিশন নেওয়া যাবে।